হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিএম কিষাণ সমাজ, তো আজকে আমরা দেখব কিষাণ লোন সম্পর্কে। ঠিক আছে, আজকের কমপ্লিট টিউটোরিয়ালটি হলো কিষাণ লোন সম্পর্কে। আপনার নামে লোন আছে কি না, আপনার টাকা পালেন কি না, আপনার নামটা লিস্টে আছে কি না, এই কমপ্লিট মেথডটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে চেক ইন করতে পারবেন। ঠিক আছে, তো ভিডিও স্কিপ করবেন না, পাশাপাশি ড্রাফটটাও আপনি ডাউনলোড করতে পারবেন, যেটা আপনার কৃষি লোনের যেটা লিস্ট আছে লিস্টটা আপনি ডাউনলোড করতে পারবেন। তো সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো ভিভার্স, আমি অলরেডি ক্রোম ব্রাউজারে লগ ইন হয়ে আছি। এটি একটা ক্রোম ব্রাউজার, এরকম একটা হোম পেজে আপনি লগ ইন হবেন। ঠিক আছে, যে কোনো ব্রাউজার আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখানে লিখে সার্চ করবেন পিএম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন পিএম কিষাণ ডট গভ ডট ইন। ঠিক আছে, তারপরে গো বাটনে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে, অফিশিয়ালি ওয়েবসাইট, এটা একদম অফিশিয়ালি ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন আপনার লিস্টের নামটা আছে কি না, কীভাবে চেক ইন করবেন। ভিডিও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। খুবই একটা সুন্দর একটি প্রসেস, খুবই সহজভাবে আপনি চেক ইন করতে পারবেন। তো আশা করি আপনিও চেক ইন করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে, ভিডিওটি স্কিপ করবেন না। তো এবার আপনি অবশ্যই এই এলজি আছে এইটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এলজি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো অবশ্যই আপনি যদি এখানে দেখবেন দুইটা অপশান আছে, তো আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি আপনি টাউন এরিয়া থাকেন, টাউন সিটি, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। তো আমি যেহেতু গ্রামে বাস করি, তো আমি গ্রামীণ এলাকায় রুলার, ঠিক আছে, রুলারে আমি থাকতে দিলাম। তারপর আমি গেট এখানে দেখবেন এইটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো অবশ্যই ভিডিও স্কিপ করবেন না। ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো, তো আমি স্টেপ বাই দেখাবো কীভাবে লিস্ট ডাউনলোড করবেন, আর আপনার কীভাবে আপনার নামটা চেক ইন করতে পারবেন, পাশাপাশি আপনার গ্রামের মানুষের যে কোনো মানুষের নাম আপনি চেক ইন করতে পারবেন, কার নামে কত টাকা ঢুকলো, কত টাকা ঢুকলো না। ঠিক আছে, কমপ্লিট মেথডটি জানতে পারবেন। তো অবশ্যই আপনি এখান থেকে অবশ্যই আপনি আপনার স্টেট, যেটা আপনার স্টেট বা সিটি, ঠিক আছে, স্টেট মানে আপনার স্টেটটা দিয়ে নেবেন। ঠিক আছে, যেহেতু আমি আসামে বাস করি, তো আমি অবশ্যই আসামটা সিলেকশন করে দেব। তো সিলেকশন করার জন্য আপনাকে যেতে হবে এই 33 নম্বর দেখতে আছেন, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম, এর উপরে ক্লিক করবেন, বাস স্টেটটা দিলাম। স্টেটটি দেওয়ার পর আপনি অবশ্যই আপনার ডিস্ট্রিক্টটা সিলেকশন করে দেবেন। তো অবশ্যই আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিব, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তারপর আসবে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন, আসার পর অবশ্যই আপনি এখান থেকে আপনার এলাকাটা খুঁজে নেবেন। ঠিক আছে, আমি হয়তো ডিস্ট্রিক্টটা সিলেকশন করে দিব, বা আপনার ডিস্ট্রিক্ট যে দেশে থাকেন আপনি সেই ডিস্ট্রিক্টটা সিলেকশন করে দেবেন। তো আমি অলরেডি, তো আমি এখানে ক্লিক করব, ডিস্ট্রিক্টটা আমি সিলেকশন করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর অবশ্যই স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তো দেন আপনি দেখতেই পাচ্ছেন এখানে কমপ্লিট আমার যেটা ডিস্ট্রিক্ট আছে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে। তো ভিউয়ার্স, এখানে ডিস্ট্রিক্ট নাম থাকবে, এখানে ব্লক নাম থাকবে, ব্লক, ঠিক আছে, আর এখানে থাকবে আপনার গ্রামের নাম। ঠিক আছে, ভিলেজ নেম, তো অবশ্যই আপনি দেখে নেবেন। দেখার পর আপনি অবশ্যই এখান থেকে এই অপশানগুলো আপনি অবশ্যই ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনার এখানে একটা একটা করে ক্লিক করবেন, এখানে একটা একটা করে ক্লিক করবেন। আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে, একটাতে ক্লিক করলাম, ঠিক 2 নম্বর অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অসংখ্য লিস্ট নতুন করে আবার বেরিয়ে আসলো। ঠিক আছে, এবার আমি 1 নম্বরে ক্লিক করলাম, আর ফার্স্টে হোম পেজে যাব। যাওয়ার পর অবশ্যই আপনি এখান থেকে আপনার এলাকা বা আপনার গ্রাম আপনি অবশ্যই সিলেকশন করে দেবেন। ঠিক আছে, আপনি দেখে নেবেন। এবার আপনাকে যা বলবো, এই ড্রাফটটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে, এই ড্রাফটটা অবশ্যই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই স্ক্রল ডাউন করে
দেখতে হবে, ঠিক আছে। এই যে দেখতেই পারছেন এখানে এক্সপোর্ট, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার লিস্টটা ড্রাফটটা ডাউনলোড হয়ে যাবে, আপনি একা একা সুন্দর করে জুম আউট করে করে সুন্দর করে দেখতে পাবেন, ঠিক আছে। ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো সুন্দর আমি ডাউনলোডে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল, খুবই সহজভাবে ডাউনলোড হয়ে যায়। এবার আপনাকে আরেকটি হোম পেজে ওপেন করে ডাউনলোডের লিস্টটা দেখতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এবার আমরা দেখব ওই লিস্টটা, ঠিক আছে। আমার এবার আমি আমার মেমোরি ফাইলে যাব, মোবাইলের মেমোরি ফাইলে যাব, যাওয়ার পর ওখান থেকে দেখে নিব লিস্টটা যে ডাউনলোড করলাম ওই লিস্টে দেখতে কেমন, ঠিক আছে, কীভাবে ওই লিস্টে আপনি দেখবেন। তো সরাসরি আমি আমার মেমোরি ফাইলে আসলাম, মেমোরি ফাইলে আসার পর আমি অবশ্যই আমার মেমোরিতে যাব, যাওয়ার পর আমি এইখানে রাখছি, ঠিক আছে। তো ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, তো অবশ্যই এখানে আমি ক্লিক করলাম, ঠিক এরকম একটা অপশন আসবে। তো অবশ্যই আপনাকে এই এই সফটওয়্যারটি থাকতে হবে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে অলরেডি। তো লিস্ট এরকম দেখতে, এখান থেকে আপনি সুন্দর করে আপনার হলো ডিস্ট্রিক্ট নেম, ঠিক আছে, ডিস্ট্রিক্ট নেম পাবেন এখানে, তারপর আপনার ব্লক নেম, ঠিক আছে, ব্লকের নাম, তারপর ভিলেজ নেম, ঠিক আছে। এখানে এইভাবে লিস্টটি দেখতে পাবেন খুবই সহজভাবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো বন্ধুরা বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যাওয়ার আগে আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও দিলে আপনাদের হেল্পফুল হবে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, আমি কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট টিউটোরিয়াল ভিডিও অবশ্যই দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।